অর্থনীতির দুনিয়া আজকের অর্থনীতির দুনিয়ার বিষয় নতুন কর্মক্ষেত্র তৈরিতে অর্থনৈতিক উন্নয়ন আলোচনায় অংশ নিচ্ছেন অধ্যাপক তাপস কুমার ত্রিপাঠী ও অধ্যাপক দিব্যজিৎ মুখোপাধ্যায় আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব ইদানিংকালে আমরা দেখেছি ভারতের রাষ্ট্রনেতারা বলেছেন যে দু বা পঁচিশ সালে আমরা পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছি অথচ সি এম আই সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তার রিপোর্টে বলছে যে ৪৫ বছরে সবচেয়ে বেশি বেকারত্ব ভারতবর্ষে রয়েছে এই দুটো জিনিস যেটা আমরা পর্যবেক্ষণ করছি যেটা একেবারেই পরস্পর বিরোধী এই যদি আমাদের আলোকপাত করেন একদম সঠিক বলেছেন অধ্যাপক মুখার্জী আমরা হয়তো একভাবে দেখছি আমাদের দেশে বেকারত্ব বাড়ছে কিন্তু কিছু ক্ষেত্রে নতুন নতুন করে কাজের সৃষ্টি হচ্ছে নতুন স্টার্ট আপ প্রজেক্ট আসছে যার ফলে ভারতের অর্থনীতি দু হাজার সালের মধ্যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে পরিবর্তিত হবে ইকোনমিক গ্রোথ বা আর্থিক বৃদ্ধি ইতিবাচকভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে গত দুবছর কোভিড নাইন্টিনের ওই মহামারী দ্বারা যে বিশাল ধাক্কা ভারতের অর্থনীতিতে লেগেছে তার ফলে অন্যান্য দেশে যেভাবে বেকারত্ব গ্রাস করেছে আমাদের দেশে ততখানি বেকারত্ব বা অর্থনীতির যে ধস তা নামেনি তার কারণ আমাদের দেশের যে অর্থনৈতিক সিদ্ধান্ত নীতি তা অনেকখানি সঠিক যার ফলে আমাদের অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় যায়নি আমি বিশেষ করে বলবো নতুন যে সমস্ত ক্ষেত্র সেগুলো আমাদের কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে সেই ক্ষেত্রগুলো হল ক্লাউড কম্পিউটিং এছাড়া নতুন নতুন কোম্পানি তাদের নিবন্ধীকরণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত ক্ষেত্র দেশের কর্মসংস্থানকে বাড়িয়ে চলেছে অধ্যাপক মুখার্জি এর সাথেই আমি আসছি আমাদের দেশ উনিশশো সালে উদার নীতি বা লিবারলাইজড পলিসি গ্রহণ করে যার ফলে আমাদের দেশ বিভিন্ন বিদেশি কোম্পানি তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এর প্রধান কারণ চাকরির বাজার বাড়িয়ে তোলা ব্যবসা বাণিজ্য শিল্প বাড়িয়ে তোলা অন্যদিকে আমরা দেখছি বেকারত্ব বেড়ে চলেছে দুটোই তেমন পরস্পর বিরোধী এই বিষয়ে আপনার মত কি এই প্রশ্নটা মনে করি দিচ্ছে বিশিষ্ট লিঙ্গুইস্ট নোয়াম চমস্কির কথা নোয়াম চমস্কি একবার গ্রিক অর্থনীতিবিদ ইয়ানিস বারু ফাকিসের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে এই নয়া উদারবাদী অর্থনীতির মধ্যে কোনো নতুনত্ব নেই এবং তার উদারতাও খুব কম এবং সেটাই আমরা দেখছি বা দেখতে পাচ্ছি যে একদিকে আমরা বলছি অর্থনীতিকে করা হয়েছে কিন্তু তারই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বেকারত্ব বেড়ে চলেছে এবং আমরা এইদিকেও দেখতে পারি যে হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়া এখন একশো সাত হয়ে গেছে কিন্তু তার সাথে আমি কিছুক্ষণ আগেও যেটা বললাম যে এই অন্টারপ্রেনরশিপ অন্টারপ্রেনরশিপ কিন্তু বিভিন্ন রকমের যে স্টার্ট আপ সেগুলো একটা নতুন কর্মসংস্থান তৈরি করছে এবং এইখানে আমরা দেখতে পাই যে অনেক কলেজের ছেলেমেয়েরা বিশেষ করে কলকাতার কয়েকটা কলেজ আমি জানি যেখানে প্রচুর অন্ট্রপ্রেনোরিয়াল অ্যাক্টিভিটিস হয় এবং সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের উদ্যোগ নেয় বাঙালি ব্যবসা করবে সেই ট্যাগটা নিয়ে এসছে এবং অনেক ক্ষেত্রে টি শার্ট অন্ট্রপ্রেনোরিয়াল অ্যাক্টিভিটিস এইগুলো হচ্ছে এই ধরনের যে নতুন কর্মসংস্থান আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দিনে কিন্তু আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি এটার অ্যাক্টিভিটিস কিন্তু নতুন কর্মসংস্থান তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আচ্ছা অধ্যাপক ত্রিপাঠী বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের কর্মসংস্থানের সুবিধা এবং অসুবিধা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এই বিষয়ে আপনার কি মত অধ্যাপক মুখার্জি আমাদের দেশ প্রায় একশো কোটির বেশি জনসংখ্যা রয়েছে এবং একটি রিপোর্ট বলছে দেশের প্রায় পাঁচশো মিলিয়ন কর্মসংস্থান হতে পারে দু হাজার ছয় সাত সালে জিডিপি বৃদ্ধির হার প্রায় নয় দশমিক দুই শতাংশ ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধনশীল অর্থনীতির একটা অংশ কিন্তু এই পরিমাণ জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না গত দশকের ভারত সরকার উদারীকরণ বেসরকারীকরণ বিশ্বায়ন নতুন অর্থনীতির বৃদ্ধির বিভিন্ন দিক খুলে দিয়েছে তথ্য প্রযুক্তির যুগে ভারতবর্ষের স্নাতকরা বিশ্ববাজারে ভারতের দৃশ্যমান্যতার অবদান রেখেছে সফটওয়্যার প্রযুক্তি আউটসোর্সিং আমাদের দেশের যুবকরা সারা বিশ্বের বিভিন্ন দেশকে পরিষেবা সরবরাহ করে আসছে সার্ভিস ইন্ডাস্ট্রির কথা তো আগেও উল্লেখ করেছি স্বাস্থ্য সেবা ক্ষেত্রেও আমরা দেখছি আউটসোর্সিং হচ্ছে তবে এই বৃদ্ধি ভারতের দীর্ঘস্থায়ী বেকারত্ব কর্মসংস্থানকে ঘুচিয়ে উঠতে পারেনি ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন ভারত সরকারের একটি প্রতিষ্ঠান তারা দু সালের একটা প্রতিবেদনে বলেছে ভারতের মোট শ্রমশক্তির মাত্র পাঁচ শতাংশ লোকের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ রয়েছে অন্যদিকে আশি শতাংশ কর্মপ্রার্থীর দক্ষতার অভাব রয়েছে বিশেষ করে বর্তমান দিনে ভারতের যে বিপুল শ্রমের বাজার আছে চারদিকে বলা হচ্ছে সেই পরিসংখ্যান একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তার কারণ গ্রামের সাধারণ ছাত্রছাত্রী বা শ্রমিকরা সঠিক প্রশিক্ষণের অভাবে সঠিক নিয়োগ পাচ্ছে না আবার মেধা উপযুক্ত ক্ষেত্রে লাগানো হচ্ছে না যার ফলে বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশকে অন্তর্ভুক্ত করতে আমরা ব্যর্থ হচ্ছি তাহলে অধ্যাপক ত্রিপাঠী আমরা তাহলে কি বলতে পারি যে ভারতবর্ষের অর্থ সামাজিক পরিস্থিতিকে এক নয়া দিশা বা বিকল্প পথে নিয়ে যেতে পারে এই বিভিন্ন রকমের স্টার্ট বিভিন্ন রকমের যে অন্ট্রপ্রেন অ্যাক্টিভিটিস এইটা কি ভারতবর্ষকে এবং ভারতবর্ষের যারা স্নাতক বা স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য কি একটা নয়া দিশা দেখাতে পারে আপনি কি মনে করছেন একদম ঠিক বলেছেন বর্তমান দিনে আমাদের দেশে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রকার প্রশিক্ষণ নিচ্ছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বিভিন্নভাবে এন্টারপ্রিনিয়ারশিপ বিজনেস বা উদ্যোগ শুরু করেছে এবং তাদের এই বিষয়ে বিভিন্ন সময়ে সেমিনার এবং ওয়ার্কশপের দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠান সরকার তাদের মোটিভেট করছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কর্মমুখ এবং তাদের কর্মক্ষমতা বাড়িয়ে তোলা আমরা যদি ভারতবর্ষের আর্থ সামাজিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখব কৃষিভিত্তিক জীবন জীবিকাই প্রধান কিন্তু বর্তমান দিনে সেই কৃষি থেকে বেশিরভাগ লোক এই সেবা প্রদান বা শিল্পর দিকে এগিয়ে আসছেন জনসংখ্যার সত্তর শতাংশ গ্রামীণ এলাকায় বসবাস করে কৃষি জিডিপিতে প্রায় তিরিশ শতাংশ অবদান রাখে এছাড়া দশ শতাংশ রপ্তানিতে অবদান রাখে যদিও গত পাঁচ দশকে কৃষি উৎপাদন প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে তবুও ভারতীয় কৃষি একটা ঐতিহ্যবাহী প্রাচীন এবং বর্ষা নির্ভর এর ফলে আমরা দেখতে পাচ্ছি কৃষিতে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না এর জন্যই অধিকাংশ কৃষকের ঘরের ছেলেরাও তারা কৃষি বিমুখ হচ্ছে এই ক্রমবর্ধমান শিল্পায়নের বর্তমান প্রবণতা আবাসন রাস্তা এবং অন্যান্য শিল্পের যেমন কৃষিকে সাহায্য করে এই রকম শিল্পের দিকে এগোচ্ছে কৃষিভিত্তিক শিল্প যেমন খাদ্য প্রক্রিয়াকরণ খাদ্য সংরক্ষণ খাদ্য প্যাকেজিং কৃষি বর্জ্য পুনর্ব্যবহার কৃষির সাথে সম্ভাব্য সম্পর্কিত শিল্পগুলো আবার ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে অন্টারপ্রিনোর অ্যাক্টিভিটিস বলতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চায়ের স্টার্ট বিভিন্ন ফ্লেভারের কফি স্টার্ট বিভিন্ন ধরনের ইন্টিরিয়ার ডিজাইনিং এবং ডেকোরেশন মানে সবাই যে একটা বাড়িরই একজন ইন্টিরিয়ার ডিজাইনিং করছে তা নয় বিভিন্ন ক্ষেত্রে মানে একরকম একটা ঘরের একটা পার্টের একটা ইন্টিরিয়ার ডিজাইনিং তো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে এই সময় অন্টারপ্রেনরশিপটা কিন্তু সত্যি একটা বিকল্প রাস্তা আমাদেরকে দেখাতে পারে এবং বিশেষ করে যেটা আমরা সবাই দেখেছি যে বিভিন্ন রকমের চা কফি বা ফ্লেভার্ড কফি ফ্লেভার্ড টি যে আগে আমরা শুধু জানতাম যে কোল্ড কফি বা হট কফি এগুলো আছে কিন্তু তাছাড়াও যে মাসালা কফি বা মাসালা টি বিভিন্ন রকমের যে ফ্লেভার্স গুলো ইন্ট্রোডিউস করছে এরা তো আমার মনে হয় এটা উন্মুক্ত বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা একই সাথে আমিও বলবো যে ডিজিটাল ইন্ডিয়ার দ্বারা আজ দেখা যাচ্ছে যে আগে আমরা ফোনে শুধুমাত্র কথা বলতাম কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ফোনে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো হচ্ছে একদমই তাই খুবই শীঘ্রই টাকা পাঠাতে পারছে এবং এই নতুন জিনিসগুলো আমরা কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যে সফলতা সেটাই কিন্তু আমরা উদাহরণ হিসেবে পাচ্ছি আমরা যেহেতু অনুষ্ঠানের শেষে এসে গেছি একবার সংক্ষিপ্তভাবে বলে নিই যে আমরা আজকের অনুষ্ঠানে কি কি বিষয় আলোচনা করেছি আমরা আলোচনা করেছি ভারতবর্ষের ফর্মাল সেক্টর কিভাবে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমরা কথা বলেছি ইনফর্মাল সেক্টরের ভূমিকা নিয়ে আমরা জিডিপি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কর্মসংস্থানের প্রভাব তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ভারতবর্ষের স্টার্ট এবং অন্টারপ্রেনরশিপ অ্যাক্টিভিটিস অন্টারপ্রেন অ্যাক্টিভিটিস নতুন নতুন যে উদ্যোগ সেটা কিনা ভারতবর্ষের অর্থনীতির পথকে আরও চাঙ্গা করতে পারে এবং একটা নতুন দিশা দেখাতে পারে এবং আমরা এটাও আলোচনা করেছি যে একদিকে যখন রাষ্ট্রনেতারা পাঁচ ট্রিলিয়ন ডলার ইকোনমির কথা বলছেন কিন্তু অন্যদিকে আমরা এটাও দেখতে পেয়েছি ভারতবর্ষের বেকারত্বের সমস্যার কিন্তু পুরোটাই সমাধান হয়নি এবং সেই সমস্যার সমাধানের জন্য কিভাবে অন্টারপ্রেনরশিপ একটা সুরাহা হতে পারে এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া আজকের বিষয় ছিল নতুন কর্মক্ষেত্র তৈরিতে অর্থনৈতিক উন্নয়ন আলোচনায় অংশ নিলেন অধ্যাপক তাপস কুমার ত্রিপাঠী এবং অধ্যাপক দিব্যজিৎ মুখোপাধ্যায় এতক্ষণ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত সম্পাদনা কেয়া চট্টোপাধ্যায় প্রযোজনা রীতা দে